বিসমিল্লাহি রহমানির রহিম। সম্মানিত সুধি, আজ আমরা এসেছি জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ সদর ঠাকুরগাঁয়ে। এটি ব্রিটিশ আমলে নির্মিত এবং এই মসজিদের ইতিহাস আমি বলছি। ঠাকুরগাঁ জামালপুর ইউনিয়নে এই ঐতিহাসিক মসজিদটি রয়েছে। এটি 1867 সালে নির্মাণ কাজ শুরু হয়। সেই সময়ে তদানীন তাজপুর জমিদার বাড়ির জমিদারির অংশ হিসেবে জমিদারের একজন আত্মীয় তিনি এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন এবং পরবর্তী পর্যায়ে তিনি এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেননি। স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এই মসজিদটি পরবর্তীতে পূর্ণ রূপ দেওয়া হয়েছে। এখনও কিছু অংশ বাকি আছে বলে তাজপুর যে জমিদার বাড়ির পরপুরুষ যারা আছেন তারা জানিয়েছেন। বর্তমানে জেলা প্রশাসক ঠাকুরগাঁ মহোদয় এই মসজিদটিকে সংস্কার এবং যে সকল অমীমাংসিত কাজ রয়েছে সেগুলো নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে। এটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সেই সময়ের বাংলার ইতিহাসে এবং মুসলিম সাহিত্যের ইতিহাসে যে সকল বিখ্যাত পণ্ডিত ব্যক্তিবর্গ এবং স্থাপত্যবিদ ছিলেন তারা এটির স্থাপত্য নকশা করেন এবং দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলে এই মসজিদটি তারা নির্মাণ করেন। এই নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ যেমন উপকৃত হয়েছে তেমনি ভ্রমণ পিপাসু মানুষদের মধ্য থেকে অনেকেই এ বিষয়ে অনেক জানতে পারছে। তো সুপ্রিয় সুধি, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে এই দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটিকে দেখতে। আমি এবার মসজিদের ভিতরের অংশ আপনাদের ঘুরে দেখাতে চেষ্টা করছি এবং এর স্থাপত্য শৈলীর যে নকশা সে বিষয়ে বর্ণনা করছি। শুরুতেই রয়েছে এক ধরনের ফুল। এই ফুলটি মুসলিম ঐতিহ্যের সঙ্গে জড়িত। এটি প্রধান ফটকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন মসজিদের ভিতরের দিকে আমি ঢুকছি। প্রথমে নামাজ পড়ার জন্য কিছু অংশ যেটি খালি রয়েছে এবং এর ছাদ নেই। এটি হচ্ছে মসজিদের মিনারগুলো। এই মিনারগুলোর দিকে যদি তাকাই সেটিও দেখবেন ষষ্টক, অর্থাৎ হেক্সাগোনাল শেপ আছে এর মধ্যে। সেই সঙ্গে হোমোজিনিয়াসলি এগুলো করা হয়েছে। মসজিদের উত্তর অংশ এবং দক্ষিণ অংশের এই হোমোজিনিটি রয়েছে। এছাড়াও রয়েছে ফুলের নকশা, কেউ কেউ একে কলকি নকশা বলে থাকেন গ্রামের ভাষায়, সেটি আছে। এছাড়া রয়েছে চাকাকৃতি সুন্দর নকশা। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের সম্মুখ সারিতে যে দৃষ্টিনন্দন কাজ রয়েছে সেগুলো। এরপর আমরা মসজিদের ভিতরে ঢুকতে চেষ্টা করছি। এটি মূলত সকল ওয়ালগুলোই সাদা রঙে রঙিন করে রাখা হয়েছে এবং মসজিদের প্রধান ফটকে তিনটি ফটক রয়েছে, একটি মাঝের ফটক, অপর দুটি পাশের ফটক। আমি উত্তরাংশের যে ফটকটি সেটি দেখাচ্ছি। এরপরে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে মসজিদের মাঝের যে ফটক সেটি। আমি মাঝের ফটক দিয়ে ঢুকতে চেষ্টা করছি মসজিদের অভ্যন্তরভাগে। এখানে এই দৃষ্টিনন্দন অবস্থান এবং মসজিদের যে গম্বুজটি রয়েছে ঠিক মাঝখানে, সেই গম্বুজের সর্বশেষ অংশে ফুলের সুন্দর একটি সন্নিবেশন করা হয়েছে, যেটি আমি তার্কিশ বিভিন্ন মসজিদে দেখেছিলাম। এবং মুসলিম ঐতিহ্যের যে সম্মিলন আজ থেকে প্রায় 200 বছর আগে সৃষ্টি হয়েছিল সেগুলো এখানেও তদানীন তাজপুরের জমিদার এবং তার বংশধরেরা করতে চেষ্টা করেছেন। ঠিক একইভাবে এটি যেমন মাঝের অংশ, উত্তরের অংশেও আরও একটি গম্বুজ রয়েছে। এই গম্বুজেও ঠিক একই রকম আরও একটি সুন্দর দৃষ্টিনন্দন ফুল রয়েছে। ঠিক আমরা যদি আস্তে আস্তে দক্ষিণাংশের দিকে যেতে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দক্ষিণাংশেও একইভাবে আরেকটি দৃষ্টিনন্দন ফুল রয়েছে। সত্যি মুসলিম ঐতিহ্যের এই অপরূপ নিদর্শন নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে সেই সময়ে, অর্থাৎ 1850 সালের দিকে, এত সুন্দর একটি নির্মাণ শিল্প এখানে রয়েছে।
এটি সদর উপজেলা থেকে প্রায় 8 কিলো দূরে অবস্থিত। আমরা চেষ্টা করছি মসজিদের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। মসজিদে ঠিক মিম্বরের উপরের অংশে আমাদের প্রথাসিদ্ধভাবে কালেমা তাইবা এবং ডান পাশে লেখা রয়েছে আল্লাহু। এটি সত্যি দৃষ্টিনন্দন। সুপ্রিয় সুদি দর্শক, সবাইকে আমন্ত্রণ, সম্ভব হলে বেড়াতে আসবেন, চেষ্টা করবেন মুসলিম নিদর্শন দেখতে। আসুন আমরা সবাই ইমান, ইসলাম এবং আকিদার পথে চলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।